এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আইল্যান্ড ড্রামার ফিফথ এপিসোড এক্সপ্লেইন করব। যেমন কি আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ব্যান মিহোটিকে তলোয়ার নিয়ে ছুটে যায়, আর এই সিনে এমন মনে হচ্ছিল যে ব্যান সত্যি সত্যি মিহোর পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আসলে ও এমনটা করেছিল না, ও মিহোকে বাঁচাতে গিয়ে নিজের হাতেই তলোয়ার ঢুকিয়ে নেয়, আর তারপরেই ওর ভেতরে থাকা ডেমন সত্তা শান্ত হয়ে যায়। মিহো এইসব দেখে এতই ভয় পেয়ে গিয়েছিল যে ও অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগে, আর ঠিক তখনই জন এসে ওকে ধরে নেয়। এদিকে ব্যানও তখন রিয়েলাইজ করে যে ও ওর কন্ট্রোল হারিয়ে এখনই কি করতে যাচ্ছিল। এইসব ভেবে ওর অনেক খারাপ লাগে, ফলে ও চুপচাপ এখান থেকে বেরিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জন মিহোকে বাড়িতে নিয়ে এসে ওর বিছানায় শুয়ে দেয়। তো বাটলার জনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। জন উত্তর দেয়, আমি কনফার্ম হতে চাইছিলাম যে ব্যান কতটা ডেঞ্জারাস হতে পারে, কিন্তু লাস্ট মোমেন্টে ও মিহোকে বাঁচানোর জন্য নিজের হাতেই তলোয়ার ঢুকিয়ে নিয়েছিল, ও লাস্ট ডেমনে পরিণত হয়ে গিয়েছিল। এতে বাটলার বলে ব্যান প্রথম থেকে মিহোকে রক্ষা করে আসছে, আর আজকে তো ও নিজের হাত স্যাক্রিফাইস করে মিহোর প্রাণ বাঁচিয়েছে, ওই একমাত্র ব্যক্তি যে মিহোকে রক্ষা করতে পারে। জন বলে, একদমই না, আমি তো শুধুমাত্র ওর আসল পরিচয় জানতে চাইছিলাম, এখন থেকে আমি মিহোকে রক্ষা করব, আর এটাই আমার সিদ্ধান্ত। এরপর আমরা ব্যানকে দেখতে পাই, ওর হাত এখনও কাঁপছিল। এখানে ওর বেকচোর কথা মনে পড়ে যায় যে ও বলেছিল, তুমি যদি বেশি পরিমাণে ডেমন পাওয়ার ইউজ করো তাহলে তুমি চিরকালের জন্য লাস্ট ডেমন হয়ে যেতে পারো। এইসব ভেবে ব্যান অনেক চিন্তা করছিল। এদিকে মিহোর জ্ঞান ফিরে আসলে ও সেই সব দৃশ্য মনে করতে থাকে যে ব্যান কিভাবে ওকে মারার জন্য তলোয়ার নিয়ে ওর দিকে ছুটে এসেছিল, আর তখন ওর চোখ লাল ছিল, কিন্তু তারপরেই ওর চোখ আবার সাদা হয়ে গিয়েছিল। দেন আমরা গুমতানকে দেখতে পাই, ও ওর হাত কেটে টল হারেও ব্যাঙের মূর্তিতে ওর রক্ত লাগিয়ে দেয়, আর মন্ত্র বলতে থাকে, আর তারপরেই সেই মূর্তিটা ফেটে যায় এবং সেটার ভেতর থেকে অনেক কালো ধোঁয়া বাইরে বেরিয়ে আসে, আর ব্যানও এই কালো ধোঁয়া দেখতে পায়। এরপর আমরা একটা কাপলকে দেখতে পাই, ওরা জঙ্গলে হাইকিং করতে এসেছিল। তো এই মহিলার হাজবেন্ড অনেক হাঁপিয়ে গিয়ে এখানে বসে পড়ে, কিন্তু ওনার ওয়াইফ সামনে এগিয়ে যায়, আর দেখতে পায় যে হুডি পরা একটা লোক অন্য একটা লোকের লিভার বের করে নিয়েছে, যেটা দেখে উনি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগে, আর তখনই কোনো এক অদৃশ্য শক্তি ওনাকে নিচে ফেলে দেয়। আর তারপরেই আমরা এমন কিছু আওয়াজ শুনতে পাই যেটা শুনে মনে হচ্ছিল কেউ কারোর শরীর চিরে দিচ্ছে। পরের দৃশ্যে আমরা বেকচুকে দেখতে পাই, ওনার বাড়িতে আজকে অনেক লেডি এসেছিলেন। এখানে ওনারা টিভি নিউজে দেখতে পান যে জেজু আইল্যান্ডে এক মহিলার অর্গ্যান কেউ ইচ্ছে করে বের করে নিয়েছে। তখন সেখানে থাকা একজন লেডি বলেন, মনে হচ্ছে এটা ফক্স ডেমনের কাজ, ওরা মানুষের রূপ নিয়ে মানুষের শিকার করে এবং তাদের ভেতরে থাকা সব অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেয়। নিউজে শোনা যায় যে এখনো অবধি 3 জন লোক এরকম ভাবে মারা গেছে। ইতিমধ্যে ইয়ুমজি সেখানে আসে আর জিজ্ঞাসা করে যে ফক্স ডেমন আবার কি। এক লেডি উত্তর দেয়, আমি আমার ছোটবেলায় আমার গ্র্যান্ডমার থেকে শুনেছিলাম যে ফক্স ডেমন অনেক কাল আগে থেকেই এখানে রয়েছে, যখন আমার গ্র্যান্ডমার জন্ম হয়েছিল না। ফক্স ডেমন মানুষের লিভার খেয়ে বেঁচে থাকে, আর ওরা কখনোই মরে না। সকালবেলা জন মিহোকে ডাকার জন্য ওর রুমে আসে, কিন্তু মিহো ওর রুমে ছিল না। মিহো তো ফার্স্ট এইড বক্স নিয়ে জঙ্গলে চলে এসেছিল ব্যানকে খোঁজার জন্য। মিহো ব্যানের ফোন ট্র্যাক করে সেইখানে চলে আসে যেখানে ব্যান ছিল। এখানে আসার সময় মিহো এক অদৃশ্য শিল্ডের মধ্যে ঢুকে পড়ে, ওকে দেখা মাত্রই ব্যান সেখান থেকে চলে যেতে লাগে। তো মিহো ওকে আটকায় আর বলে, আমি তোমার ক্ষত জায়গায় ব্যান্ডেজ করার জন্য এখানে এসেছি। এতে ব্যান বলে, তুমি কি সব কিছু ভুলে গেছো যে আমি তোমার সাথে কি করতে যাচ্ছিলাম। মিহো উত্তর দেয়, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে, কিন্তু তুমি আমাকে অনেকবার রক্ষাও তো করেছো, আর সেই জন্যই তো তোমার হাতের আজকে এমন অবস্থা। ব্যান বলে, তুমি বোকার মতো কথা বলো না, আমি তোমার কোনো গ্যারেন্টি নিতে পারবো না যে আমি তোমাকে কখনো মারবো না, তুমি ফিরে যাও। মিহো বলে, তুমিই তো বলেছিলে যে তুমি আমাকে সবসময় প্রোটেক্ট করবে। ব্যান বলে, আমি কি তোমাকে আবারও সেই রূপ আচরণ করে দেখাবো যে আমার প্রমিসগুলো কতটা মিনিংলেস। দেন মিহো বলে, ঠিক আছে, তোমার আমাকে প্রোটেক্ট করতে হবে না, আমি আর কখনো তোমাকে কিছু বলবো না। এসব বলে ও সেখান থেকে চলে যায়, আর ব্যান মিহোকে এইসব বলে অনেক কষ্ট পাচ্ছিল। মিহো বাড়ি ফিরে এলে জন ওকে বলে যে এখন থেকে তুমি যেখানে যাবে সেখানে আমাকে নিয়ে যাবে, আজ থেকে আমি তোমার পার্সোনাল বডিগার্ড, আমি সবসময় তোমার পাশে থাকবো। দেন বাটলার মিহোকে বলে যে ব্যান যেহেতু এখন আর আসছে না, সেই জন্যই আমি জনকে তোমার পাশে সবসময় থাকতে বলেছি, আর এটা তোমারই সেফটির জন্য। এরপর মিহো জনের সাথে স্কুলে আসে। জন এখানে প্রিস্টের মতো জামা পরেছিল, কিন্তু তারপরে স্কুলের সব স্টুডেন্টরা ওর আগে পিছু ঘুরছিল। জন মিহোকে জিজ্ঞাসা করে যে তোমার আজকে কটা ক্লাস আছে।
আর তুমি কি একা পড়াতে পারবে নাকি আমিও তোমার সাথে যাব? আমি তোমার ক্লাসের স্টুডেন্টের ইউনিফর্ম পরে চলে যাব, ইতালিতে আমিও একজন স্টুডেন্টই ছিলাম। মিহ বলে, তোমার কি মনে হয় যে তুমি যদি স্কুল ইউনিফর্ম পরে ক্লাসে গিয়ে বসো তাহলে ওই মেয়েগুলো তোমাকে আর কোথাও যেতে দেবে? তখন তুমি আমাকে রক্ষা করবে কি? বরং আমারই তোমাকে রক্ষা করতে হবে। দেন মিহ খেয়াল করে যে সুরিয়নের সাথে কিছু স্টুডেন্ট মিসবিহেভ করছে, ফলে ও গিয়ে সুরিয়নের হাত ধরে আর বলে যে তুমি নিজেকে একটু সময় দাও আর তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। সুরিয়ন মিহকে চিনতে পারে না আর জিজ্ঞাসা করেছে, আপনি কে? কারণ সুরিয়নের সেই সব ঘটনার প্রায় কিছুই মনে ছিল না। দেন ইয়ুমজি সেখানে আসে আর ওকে সব ঘটনাটা বলে, ফলে সুরিয়ন মিহ আর জনকে ধন্যবাদ জানায়। মিহ ওকে জিজ্ঞাসা করে যে তোমার শরীর এখন কেমন আছে? সুরিয়ন উত্তর দেয়, আমার শরীর এখন অনেক ভালো আছে, কিন্তু আমার সেই সব ঘটনার কথা কিছুই মনে নেই। ইতিমধ্যে সুজিন সেখানে আসে আর মিহ আর ওর কথা শুনে আমরা বুঝতে পারি যে নেক্সট উইকে সুজিনের বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়ে। সুজিন মিহকে রাতের বেলা ওদের ক্যাফেতে আসতে বলে আর সাথে জন আর বাটলারকেও নিয়ে আসতে বলে। এদিকে ইয়ুমজি সুরিয়নের মুড ভালো করার জন্য ওর উদ্দেশ্যে খাবার বানিয়ে এনেছিল এবং ওকে খাইয়ে দিচ্ছিল। দেন আমরা দেখি বেগজু ব্যান্ডের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিচ্ছে। বেগজু ওকে বলে যে তুমি এখানে কি করছো? তোমার তো এখন মিহর সাথে থাকার কথা। ব্যান উত্তর দেয়, এখন থেকে আমি আর ওর সাথে থাকবো না, আমি ওর থেকে দূরে থাকবো। আমি আবারও প্রায় ওকে মেরেই ফেলতে যাচ্ছিলাম। আমার মনে হয় লাস্ট ডেমনের থেকে আমি ওর জন্য বেশি ডেঞ্জারাস। আমি যদি ওর সাথে না থাকি তাহলেই ও ভালো থাকবে। আমি এখন থেকে দূর থেকে ওর ওপর নজর রাখবো। এদিকে মিহ আর জন স্কুল থেকে ফিরে এসে ডিনার করতে বসে আর ঠিক তখনই জনের কাছে একটা কল আসে। জন কলটা রিসিভ করার জন্য সেখান থেকে উঠে যায়। জন ওর বড় ভাই অর্থাৎ ওর দাদা কাংজানহির ব্যাপারে কারোর সাথে ফোনে কথা বলছিল। মিহ এটা শুনে নেয় আর বাটলারকে জিজ্ঞাসা করে যে তোমার আরও একটা ভাইপো আছে। বাটলার উত্তর দেয়, জন যখন ছোট ছিল তখন ও ওর দাদা থেকে আলাদা হয়ে যায়। ওদের দুজনকে আলাদা আলাদা ফ্যামিলি থেকে অ্যাডপ্ট করে নিয়েছিল আর সেই থেকেই ও ওর দাদাকে এখনো খুঁজে বেড়াচ্ছে। দেন আমরা জনের দাদা কাংচানহিকে দেখতে পাই। জনের দাদা এখানে সাফ সাফাইয়ের কাজ করছিল আর ওর সাথে আরো দুজন যারা এখানে কাজ করত তারা কাংচানহির সাথে অনেক বাজে ব্যবহার করত। এরা দুজন বাইরে ঘুরতে বেরোয়। এদিকে ফক্স ডেমন আরো একজন ব্যক্তিকে মেরে তার লিভার বের করে নেয় আর তখন গুংতান ফক্স ডেমনের কাছে আসে আর বলে যে আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি তোমাকে বলবো যে তুমি কিভাবে তোমার পেন থেকে মুক্ত হতে পারবে। এরপর আমরা দেখি ফক্স ডেমন জনের দাদার সাথে কাজ করা সেই দুই ব্যক্তিকে মেরে তাদের লিভার বের করে নেয় আর তারপর গুংতান সেই মৃত ব্যক্তিদের কাছে আসে এবং তাদের ওর তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে দেয়। দেন আমরা দেখি কাংচানহি অর্থাৎ জনের দাদা একটা বয়স্ক লোকের সাথে বসে রামিয়ন খাচ্ছে। বৃদ্ধ লোকটা ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কাজ করতে কেন এসেছো? ও উত্তর দেয়, আমি টাকা ইনকাম করতে চাই। বৃদ্ধ লোক বলেন, দিন দিন তোমার ওষুধের খরচা বেড়ে যাচ্ছে, তেন তাড়াতাড়ি করে রামিয়ন খাওয়া শুরু করে কারণ অনেক ক্ষুধার্ত ছিল। তখন বয়স্ক লোকটা ওকে কিছু টাকা দেয় আর বলে তুমি অন্য কোনো কাজ খোঁজার চেষ্টা করো আর বাইরে থাকা ওই মোটর সাইকেলটাও তুমি ব্যবহার করতে পারো। এদিকে জন ওর দাদার জন্য মন খারাপ করে বসেছিল আর তখন মিহ ওর কাছে আসে আর বলে তুমি এভাবে এখানে বসে থেকো না, আমার সাথে চলো, আমাদের একটা জায়গায় যেতে হবে। দেন ওরা সুজিনের ক্যাফের উদ্দেশ্যে রওনা হয় আর জন এখনো মন মরা হয়ে বসেছিল, ফলে মিহ ওকে বলে যে তুমি এত চিন্তা করো না, তোমার কাছে তো আমি আছি। আর তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমার উপর কতটা নির্ভরশীল? জন বলে তুমি এসব বলে কি বোঝাতে চাইছো? আমি বুঝতে পারছি না। মিহ বলে তোমার বুঝতে হবে না, তুমি বাইরে তাকাও। এরপর ওরা সুজিনের ক্যাফেতে এসে পৌঁছায় এবং সুজিনের বয়ফ্রেন্ডের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। সুজিনের বয়ফ্রেন্ড জনকে খাবার খেতে দেয় এবং ওদের ওয়েডিংয়েও ইনভাইট করে। এদিকে মিহ আর সুজিন ওয়েডিং ড্রেস পরে বাইরে আসে এবং ওদের অনেক হ্যাপি দেখাচ্ছিল। মিহ সুজিনের ওয়েডিং গিফট হিসেবে ওদের দিঘান হোটেলের সুইট রুমে আনলিমিটেড থাকার অফার দেয়। অন্যদিকে ব্যান দূর থেকে মিহর ওপর নজর রাখছিল ও মিহকে হ্যাপি দেখে সেখান থেকে সোজা বেগজুর বাড়িতে চলে আসে। এখানে সবাই মার্ডারের গল্প করছিল যে আরও একটা বডি পাওয়া গেছে আর ওই বডিতে অনেক ছুরির দাগ ছিল। পুলিশেরা বলছে ওই দাগগুলো নাকি অনেক ডিপ ছিল। ওদের এই সমস্ত কথা ব্যান শুনে নেয় আর জিজ্ঞাসা করে যে ওই বডি কোথায় আছে। ওরা উত্তর দেয়, বডি তো ইউনিভার্সিটি হসপিটালে আছে। ব্যান সেই বডিটা দেখতে হসপিটালে চলে যায় আর বডি দেখার পর ও বুঝতে পারে যে এটা আর কারো না বরং গুংতানের কাজ। দেন ব্যান সেই জায়গায় গিয়ে পৌঁছে যেখানে ওদের মার্ডার করা হয়েছিল। পরের দৃশ্যে আমরা মিহকে দেখতে পাই, ও রেডি হয়ে কোথাও একটা যাচ্ছিল আর তখন জন ওর সামনে এসে বলে তোমার শিডিউলে আজকে কি কি আছে।
তখন মিহু ওর কাঁধে হাত দিয়ে বলে, আজকে ইম্পর্টেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। জন বলে, তুমি একটু দাঁড়াও, আমি চেঞ্জ করে আসছি। মিহু জনকে একটা অনাথ আশ্রমে নিয়ে যায়। আর ছোটবেলায় জন ওর দাদার সাথে এই অনাথ আশ্রমেই থাকতো। এখানে আসা মাত্রই জনের সেই সব কথা মনে পড়ে যায়। দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বাটলারি থেকে মিহু জানতে পেরেছিল যে জনের দাদা কোরিয়াতেই থাকে। তো ও বাটলারকে বলে যে, আমাদের কোম্পানির লিগাল টিমকে দিয়ে তুমি তাহলে জনের দাদাকে খুঁজে বের করো। দেন অনাথ আশ্রমের ভেতরে ঢোকা মাত্রই জনের সেই সব পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যে ওর দাদা কত খুশি হয়ে ওকে বলেছিল যে আমাদের একটা ফ্যামিলি থেকে অ্যাডপ্ট করে নিচ্ছে আর এখন আমাদের বাবা মাও থাকবে। দেন মিহুদের কোম্পানির লোক ওদের জানায় যে তুমি আর তোমার দাদার অ্যাডপ্টের পরপরই এই অনাথ আশ্রমটা বন্ধ হয়ে যায়, আর তোমার দাদা আশেপাশেই কোথাও আছে। দেন উনি জনকে একটা অ্যাড্রেস দেয় আর বলে, এখানে তোমার দাদা কাজ করে। ঠিক তখনই আমরা শামুকের মতো সেই প্রাণীটিকে দেখতে পাই। এই প্রাণীটির সাহায্যে গুংতান ওদের উপর নজর রাখছিল এবং ওদের সমস্ত কথা শুনছিল। জন মিহুকে বলে যে, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে যাব। মিহু বলে, ঠিক আছে। ওরা বাড়ি ফিরে এলে মিহু ওর গাড়িটা জনকে নিয়ে যেতে বলে। এতে জন বলে, আমার কাছে কোনো লাইসেন্স নেই, আমি এমনিই চলে যাব। দেন জন সেখান থেকে চলে যায়। আর তারপরে সুজেন মিহুকে কল করে বলে যে, তোমার দেওয়া ওয়েডিং গিফটটা আমাদের অনেক পছন্দ হয়েছে আর আমরা তোমার জন্য একটা কেক বানিয়েছি, আর সেই কেকটা নিয়ে আমার বয়ফ্রেন্ড তোমার বাড়িতে যাচ্ছে। সুজেনের বয়ফ্রেন্ড গাড়ি চালিয়ে মিহুর বাড়ি যাচ্ছিল, আর তখনই মনে হয় যে কিছু একটা ওর গাড়ির সামনে চলে এসেছে, ফলে ও গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু গাড়ির সামনে কিছু ছিল না, ও গাড়ির সামনে কিছুই দেখতে পায় না। আর তারপর ও পেছনে ঘোরে আর চিৎকার করে ওঠে। এদিকে জন সেই অ্যাড্রেস অনুযায়ী শিপইয়ার্ডে চলে আসে, যেখানে ওর দাদা কাজ করত। এখানে এসে ও সেই বয়স্ক লোকটাকে ওর দাদার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। অন্যদিকে ব্যান কোনো খারাপ ইঙ্গিত পেয়ে মিহুর বাড়িতে চলে আসে এবং এখানে ওর তলোয়ার অনেক কাঁপছিল। এরপর আমরা গুংতানকে দেখতে পাই, ও সুজিনের বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছিল। আর ঠিক তখনই মিহু ফোনে কথা বলতে বলতে বাইরে আসে আর ব্যানকে দেখতে পাই। দেন ও ওপরে তাকায় আর এরূপ দৃশ্য দেখতে পেয়ে জোরে জোরে চিৎকার করতে লাগে। এদিকে জন শেষমেশ ওর দাদাকে খুঁজে পায়, আর ওর দাদা সেই একই রকম হুডি পরেছিল যেমনটা ফক্স ডেমনরা পরত। ওর দাদা ওকে চিনে ফেলে। অন্যদিকে ব্যানও ফাইনালি এত লুকোচুরির পরে কুংতানকে দেখতে পায়। আর এখানেই আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়। তো এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।